So how to prevent these sports injuries? সেটা জানতে হলে আমাদের জানতে হবে কি করে এই স্পোর্টস ইনজুরি গুলো হয়, কারণ 70-80% ক্ষেত্রে দি স্পোর্টস ইনজুরিস আর প্রিভেন্টেবল। কেন হয়? ল্যাক অফ ওয়ার্ম আপ বা স্ট্রেচিং এক্সারসাইজ। আমরা যখন স্পোর্টসে বা জিমে হিট করছি তখন আমাদের কি ভায়োলেন্ট মাসল অ্যাক্টিভিটিস দরকার, ভায়োলেন্ট জয়েন্ট পারফরমেন্স দরকার। সেই লেভেলে জয়েন্ট পারফর্ম করার জন্যে বডি টেম্পারেচারটাকে রেজ করতে হবে, মাসলগুলোকে স্ট্রেচিং করতে হবে, যাতে ওই লেভেলে পারফর্ম করতে পারে। সাডেনলি আপনি আপনাকে খেলতে নামতে বললো, আপনি একেবারে এটা তো বলতে পারেন না যে 3-4 মিনিট পরে আমি ভালো খেলবো, 3-4 মিনিট আমি ওয়ার্ম আপ করে নিই। তো ওয়ার্ম আপটা আগেই করে নিতে হবে। সো সেই বডি টেম্পারেচার বাড়াতে হবে, স্ট্রেচিং করতে হবে, তারপরে গিয়ে আপনি খেলতে নামুন বা এক্সারসাইজ করুন, দেন ইঞ্জুরির চান্স অনেক অনেক কমে যায়। সেকেন্ড কী কারণে হতে পারে? সেকেন্ড হচ্ছে যে ইকুইপমেন্টের প্রবলেম, হয়তো ফুটওয়্যারের প্রবলেম আছে, হয়তো কেউ ভারী ব্যাট নিয়ে খেলে বা ভারী র্যাকেট নিয়ে খেলে, তো সেইগুলো দেখতে হবে। থার্ড, প্রপার টেকনিক নেই। যেমন একজন সুইমার স্ট্রোকগুলো ঠিক করে পড়ছে না, একজন ফাস্ট বোলার যার ডেলিভারির সময় একটু প্রবলেম হচ্ছে, হ্যাঁ রোটেটর কাফ ইঞ্জুরি হচ্ছে, তো সেই টেকনিক যদি ঠিকঠাক না থাকে তাহলে আবার স্পোর্টস ইঞ্জুরি, সে খুব স্পোর্ট ইঞ্জুরি প্রোন। আর কি আছে? আর হচ্ছে গ্রাউন্ড সারফেস। আমাদের যখন ছোট ছোট ক্লাবগুলো আছে সেখানে গ্রাউন্ড সারফেস খুব একটা ভালো না, হয়তো কনক্রিটের উপর খেলা হচ্ছে, উইচ ইজ ভেরি ব্যাড ফর নি অ্যান্ড অ্যাঙ্কেল জয়েন্ট। সো প্রপার গ্রাউন্ড সারফেসে প্রপার ইকুইপমেন্টের সাথে যদি প্রপার টেকনিকে খেলেন এবং আফটার ওয়ার্ম আপ অ্যান্ড স্ট্রেচিং, তাহলে চান্সেস অনেক কমে যাবে স্পোর্টস ইঞ্জুরি।